ভাস্কর্য এটা মহান ব্যক্তিদের নামেই হয়। কেবল বাংলাদেশের মহান ব্যক্তি, বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের প্রতিষ্ঠাতা, জাতির জনক বঙ্গবন্ধুর নামে এই ভাস্কর্য হওয়া উচিত। এদেশে যদি কারো ভাস্কর্য হয়, তার ভাস্কর্য হওয়া উচিত। পৃথিবীর প্রত্যেকটা দেশেই ভাস্কর্য আছে, ইভেন মানে মুসলিম কান্ট্রিগুলোতেও ভাস্কর্য আছে। তা এই যে যারা এটা ভাঙার চেষ্টা করতেছে, বা যারা এটা বিরোধিতা করতেছে, বা যারা এটা অপকাম করতেছে, এরা কিন্তু নূতন সৃষ্টি হয় নাই। এরা বাংলাদেশের স্বাধীনতার আগেও ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধুরকে যে যে হত্যা করা হলো, এটাও কিন্তু তারাই সেই চক্রই, এবং সেই চক্রই এখনো তাদের শিকড় রয়ে গেছে। শিকড় আমরা উত্তোলন করতে পারি নাই, এটাই আমার কথা। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার হত্যার বিচার করছে, আমরা গর্বিত, আমরা খুবই আনন্দিত হয়েছি, এবং তাদের রায়ও অনেকটা কার্যকারী হয়েছে, আরও রায় কার্যকারী হতে যাচ্ছে, সেদিক দিয়ে আমরা শান্তি পাচ্ছি। কিন্তু অশান্তি এটাই যে এদের যে শিকড়, সেই শিকড়টা উত্তোলন করা হয় নাই এখন। শিকড়টা বলতে আমি বুঝি বাংলাদেশ, যেদিন বিচার হলো, রায় হলো, সেদিন আমি বলেছিলাম, আমি আমার বাড়িতে ছিলাম, আমি বলেছিলাম যে আমার অনুভূতি যে আমরা শান্তি পেলাম, যে হত্যার বিচার হলো, কার্যকরী হলে আরো শান্তি পাবো। আর সবচেয়ে হলো যে আমি মনে করি বন্দুকের বিচার হয়েছে, কিন্তু বন্দুকের পিছনে যারা ছিল, অর্থাৎ ষড়যন্ত্রকারী, তাদের বিচার হয় নাই এখন। তারা যারাই হোক, তাদের বিচার করা হোক, মরণোত্তর যদি উপাধি দেওয়া যায়, সম্মানিত করা যায়, মরণোত্তর বিচারও করা যায়, কার্যকারী না হতে পারে, অন্তত বিচার না করুক, তদন্ত করে পিছনে কারা ছিল তাদেরকে বের করে ওই শিকড়টাকে উত্তোলন করার চেষ্টা করা হোক। এবং এখনো সেই শক্তিটাই ধীরে ধীরে হয়তো তারা কোনো সময়, আপনি জানেন এর আগেও কয়েকবার তারা সাড়া দিয়ে নাড়া দিয়েছিল, এবং নাড়া দিয়ে তারা আবার পরাজিত হয়েছে। এখনো তারা রয়ে গেছে, আবার তারা নাড়া দিচ্ছে। এই নাড়া দেখেন ভাস্কর, এই যে কওমি মাদ্রাসার যে ইয়ে দেয়া হলো, ওদের যে কওমি মাদ্রাসার একটা টিএসসিতে একটা অনুষ্ঠানে কওমি মাদ্রাসাকে ই দেয়া হয়েছিল, ওদের যে শিক্ষার উপরে যে সনদ দেয়া হয়েছিল, সে সনদের জন্য তারা জামায়াত হয়েছিল, আনন্দ করছিল। তখন তারা কিন্তু ভাস্কর্যের নিচে দাঁড়াই, অর্থাৎ রাজু ভাস্কর্যের নিচে দাঁড়াই কিন্তু তারা ফটো তুলছিল, সেটা কিন্তু পত্রিকায় এবং টেলিভিশনে সব জায়গায় দেখা গেছিল। আজকে সেই ভাস্কর্য নিয়েই তারা আবার গোলমাল করতেছে, এবং তারা কিন্তু ওই শক্তি, সেই পাকিস্তানি শক্তি, এবং সেই পাকিস্তানি শক্তিতে সেই পাকিস্তানেও কিন্তু তাদের যে জিন্না, সেই জিন্নার কিন্তু বিরাট ভাস্কর্য রয়ে গেছে। তা এখন যারা করতেছে তারা হলো বাংলাদেশি বিরোধী, বাংলাদেশে এখনো তারা বিশ্বাস করে নাই। এবং সেই শিকড়টাকে আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শক্ত হাতে যেভাবে হত্যার বিচার করছে, রায় কার্যকারী করতেছে, এবং প্রতিটি ক্ষেত্রে সে সফল হচ্ছে, আমার মনে হয় এক্ষেত্রেও সে সফল হবে, আমরা এটা আশা করি। আমি যেহেতু আমি একজন নাগরিক, আমার বয়স্ক সিনিয়র সিটিজেন নাগরিক, আমি মনে করি এই এদের গোড়টাকে, একে শিকড়টাকে সঠিকভাবে উত্তোলন করে এর সঠিক বিচার, বিচার কি এদের চরম শক্তি শাস্তি, অর্থাৎ এদের শেকের পুরোটাই শিকড় উত্তোলন করা উচিত বলে আমি মনে করি, যাতে ভবিষ্যতে আর কোনো সময় এরা মাথা না উঠতে পারে, সেই ব্যবস্থা করা হবে।